অবশ্যই সিনেমা, সিনেমার প্রস্তুতি চলছে। আমার আসলে দুইটা স্ক্রিপ্টের কাজ চলছে, খুব তাড়াতাড়ি আমি অ্যানাউন্সমেন্ট করব যে আমার সিনেমাটা কারা কারা আছে। তবে অবশ্যই রোজার ঈদে আমি আসছি না, আর কোরবানি ঈদেও জানি না, কাজ শেষ করতে পারলে হয়তো কোরবানি ধরতে পারি, বাট এটা আমাদের কোনো হারি নেই। কারণ আমি এবং আমার টিম, আমরা ভালো গল্প, ভালো আর্টিস্ট নিয়ে একটা সুন্দর সিনেমা আমার দর্শকদের জন্য করতে চাই। আসলে এই বছরটাতে না আমি আমার চাওয়ার থেকে অনেক বেশি পেয়েছি। আমার মনে হচ্ছে সৃষ্টিকর্তা নিজের হাতে আমাকে অনেক কিছু দিয়ে ফেলেছেন যেটা আমি ভাবিনি, অনেক কিছু পেয়েছি। ইনফ্যাক্ট আমি আসলে আমার কাজের কথাই বলবো, আমার ফ্যামিলির কথাও বলবো, আমার ছেলে মেয়ে খুব ভালো রেজাল্ট করেছে, ওরা ভালো জব করছে। আমার কাজের ক্ষেত্রে যদি বলি, আমি একটা সিনেমা বানিয়েছি এবং সেটা খুব ব্যবসা সফল হয়েছে, মানুষ দেখতে গিয়েছে, টিকিট পায়নি, এই জিনিসগুলো আসলে আমাকে অনেক আনন্দিত করেছে। ভালো কাজ যখন দর্শকদের ভালোবাসা পাই, তখন এটা আসলে অনেক বেশি আনন্দের, কারণ দর্শকদের জন্যই আসলে আমরা কষ্ট করি, কাজ করি। এবং বছরের শেষে এত সুন্দর সুন্দর সব কিছু হলো, এবং আমি ছবি নিয়ে বিদেশেও গেলাম, আমেরিকাতেও আমি গিয়েছি, অস্ট্রেলিয়া যেতে পারিনি, সব কিছু মিলিয়ে আসলে অনেক ভালো লেগে গেছে এই বছরটা। নতুন বছরের প্রত্যাশা, প্রহেলিকা যেমন দর্শকদের এত পছন্দ করেছে এবং তাদের প্রত্যাশা আরও বেশি আমাদের কাছ থেকে, তো চেষ্টা করব দর্শকদের এই প্রত্যাশাটা যেন আমি বজায় রাখতে পারি, আমি ধরে রাখতে পারি, আমি যেন প্রহেলিকার থেকেও অনেক অনেক ভালো একটা সিনেমা দর্শকদের উপহার দিতে পারি। আমি যখন খবরে দেখলাম বা নিউজ দেখলাম যে এত ভালো ভালো ছবি আসছে রোজার ঈদে, কোরবান ঈদে, এবং এত ভালো ভালো প্রডিউসাররা ইনক্লুড হয়েছে, দেশের বাইরের সবাই মিলে কাজ করছে, এটা অনেক বেশি আনন্দের। এবং আমাদের বাংলাদেশটা ছড়িয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল, সবাই বাংলাদেশের সিনেমা দেখার জন্য অধীর হয়ে থাকে এবং দেখতে পারবে, এটা অনেক বেশি আনন্দের। এবং এই দিনটারই অপেক্ষায় ছিলাম হয়তো আমরা, কিন্তু পাশাপাশি অবশ্যই আমাদের ডিরেক্টরদের, আমাদের প্রডিউসারদের সকলকে আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের দেশের কালচার আমরা যাতে একটা ভালো কিছু দিতে পারি, আমরা যেন আমাদের দেশের কালচারটা নিয়ে, সুনামটা নিয়ে আমাদের দর্শকদের মনে একটা আনন্দ দিতে পারি, তাদেরকে সম্মান করতে পারি, এবং বিদেশে জানি আমরা এমন কিছু করি যেটা দেখে জানি বিদেশিরা এবং বিদেশে যারা থাকে বাঙালিরা বলবে, বাহ, বাংলাদেশে তো খুব ভালো ভালো ডিরেক্টর আছে, বাংলাদেশের সিনেমা তো অনেক ভালো হয়, ভালো ভালো ছবি আসছে, তার সাথে কম্পিটিশন করে কাজ করবে। যখন বাইরে থেকে ছবি আসবে তখন কিন্তু আমাদের নির্মাতারা আরও ভালো প্রোডাকশন, অনেক কম্পিটিশনটা থাকবে, কারণ সেই লেভেল হতে হবে। তবে আমি অ্যানিমেলটা দেখিনি, আমি যতটুকু শুনেছি, আমার আসলে কখনোই না মানে কাটা ছেঁড়া এগুলা বা নেগেটিভিটি এগুলো আসলে মানে এটা আমার ব্যক্তিগত, কিন্তু আমি একদম সবার জন্য না, এটা আমার নিজের কথা, আমার কখনোই নেগেটিভিটি বা কোনো মেয়ে অনেক খারাপ বা অনেক রক্ত খুনাখুনি এগুলো আসলে আমি নিতে পারি না, মানে আমি সিক ফিল করি। সো এই জন্য হয়তো আমি জানি না আমি অ্যানিমেল দেখবো কি না, মানে সবাই আমাকে বলছে এটা আমার না দেখাই উচিত হবে। তো শাহরুখ খানকে অনেক পছন্দ করি, অবশ্যই তার ছবিটা দেখতে যাবো। আর আমাদের দেশের সব ছবি আমি দেখেছি, এবং লাস্ট আমি দেখেছি অরুণাদি ছবিটা, ওইটাও আমি হলে গিয়ে দেখেছি।